সর্বরোগের মহা ঔষধ বলা হয় আদাকে। সেই আদা সম্পর্কে আজকের ভিডিওতে জেনে নেব 3টি তথ্য। প্রথমত, আদা খেলে কি হয়? দ্বিতীয়ত, আদা খাওয়ার সঠিক উপায় কি? এবং তৃতীয়ত, আদা খেলে কি ক্ষতি হয়? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এইট। অনেক সময় আমরা নানা রকম ভাবে আদা খেয়ে থাকি, কিন্তু আদা এত উপকারী হওয়া সত্ত্বেও আমাদের কোনো উপকারে লাগে না কেন? এই প্রশ্ন আপনাদের মনে অনেক সময় আসতে থাকে। তার প্রকৃত কারণ হলো, আপনারা আদা যথাযথ উপায়ে খেতে জানেন না, কারণ এক এক রোগের ক্ষেত্রে আদা খাওয়ার সেবন বিধি এক এক রকম। তাই অবশ্যই আজকের ভিডিওটি দেখে জেনে নিন, আলাদা আলাদা রোগের ক্ষেত্রে আদা খাওয়ার সেবন বিধি কি কি। তবে তার আগে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। বমি কমাতে বা বমি বমি ভাব কমাতে আদা খুবই সহায়ক। অনেক সময় দেখবেন খুব বমি বমি ভাব লাগছে, বা অনেক সময় এরকমও হয় যে খুব বমি হচ্ছে, যাই খাচ্ছেন তাই বমি হয়ে যাচ্ছে, কোনো কিছু খেয়েই এর থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে আদা কুচি কুচি করে তারপরে মুখে দিয়ে রাখলে দেখবেন কিছুক্ষণ পর বমি বমি ভাবটা কমে গেছে, আর বমিও নতুন করে হচ্ছে না। আবার অনেকে গাড়িতে চললে খুব অসুবিধা হয়, গা গুলোয় মাথা ঘোরায়, বমি বমি ভাব সেখানেও লাগে। সেক্ষেত্রেও কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় বা বাসে গাড়িতে যখনই উঠবেন, তার আগে এক টুকরো আদা একটু নুন দিয়ে মুখে দিয়ে রেখে দেবেন, আর অল্প অল্প করে চিবাতে থাকবেন। দেখবেন সারা রাস্তায় আপনার আর কোনো রকম সমস্যাই হয়নি। নসিয়া বা গা গুলানো কমাতেও আদা সমানভাবে কার্যকরী। অনেক সময় আমাদের নানা রকম উল্টোপাল্টা খাওয়া হয়ে যায়, বিশেষত তেলে ভাজা খাবার বা অতিরিক্ত তেল জাতীয় খাবার। আর সেই সব ধরনের খাবার খেলেই যেটা হয়, প্রচন্ড পরিমাণে হঠাৎ করে বুক জ্বালা করতে শুরু করে, আর এই বুক জ্বালার কোনো ওষুধেই কমতে চায় না। এই ক্ষেত্রে কিন্তু আদা ভীষণ ভাবে কার্যকরী। 1.5 কাপ জলের মধ্যে 1 ইঞ্চি আদাকে ভালো করে থেতো করে দিয়ে সেটাকে ফুটিয়ে 1 কাপ করে নিন, আর সেইটা চায়ের মতো করে আস্তে আস্তে পান করুন। দেখবেন বুক জ্বালা আর থাকবে না। আদা দুর্বলতা দূর করতেও কিন্তু খুবই সহায়তা করে। হঠাৎ করে দুর্বল লাগছে, এরকম আমাদের মাঝে মাঝেই হয়। কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কোনো কাজ করতে উঠতেও ইচ্ছে করছে না। এত দুর্বল ভাব লাগলে সঙ্গে সঙ্গে একটু আদার রস খেয়ে নিতে পারে। সাময়িক ভাবে দুর্বলতা দূর করার জন্য আদার থেকে ভালো ওষুধ আর হয় না। পরে আপনার অবশ্যই কোনো ডাক্তার দেখিয়ে বা বিশেষজ্ঞ দেখিয়ে নিতে হবে যে কেন আপনার এই দুর্বলতাটা হলো। তবে দুর্বলতা যে কারণেই হয়ে থাকুক না কেন, আদা কিছুক্ষণের জন্য আপনাকে দুর্বলতা দূর করতে খুবই সহায়তা করবে। আদার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট। এর ফলে আদা খেলে কিন্তু ইমিউনিটি অনেক বেড়ে যায়, অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু অনেক বাড়িয়ে দেবে। আর এর ফলে ছোটখাটো যেসব রোগ আমাদের সমস্যা লেগেই থাকে, সেই সমস্যাগুলো হওয়ার হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। ধমনীতে রক্ত প্রবাহ বন্ধের মতো সমস্যা দূর করতে পারে আদা। নিয়মিত আদা খেলে দেখা গেছে গবেষণায় এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অনেক সময় এমন হয় যে আমাদের খেতে ইচ্ছে করে না, খিদে পায় না, বা ক্ষুধা মন্দায় আমরা ভুগতে থাকি, কখনোই খিদে আসতে চায় না। সেই সময় যদি খাওয়ার 15 মিনিট আগে কুচি কুচি করে কিছুটা আদা চিবিয়ে খেয়ে নিতে পারেন, দেখবেন মিনিট 15-20 মধ্যে আপনার কিন্তু খিদে খিদে ভাব লাগছে, আর খাওয়ার ইচ্ছেও জাগছে। আদা কিন্তু মুখের রুচিও ফিরিয়ে আনে। অনেক সময় অনেক রকম কারণে আমাদের মুখের রুচি চলে যায়, কোনো কিছু খেয়ে ভালো লাগে না, সেই ক্ষেত্রেও আদার রস খেয়ে দেখতে পারেন, দেখবেন আপনার মুখের রুচি কিন্তু আবার ফিরে এসেছে, আর খেতেও আবার ইচ্ছে করছে। ব্যথা কমাতেও আদা খুব কার্যকরী। ব্যথার জায়গায় আদার রস লাগিয়ে দেখতে পারেন, অথবা আদার রস কিছুটা খেয়ে নিতে পারেন, দেখবেন খুব তাড়াতাড়ি উপকার পাচ্ছেন। আদা কিন্তু একটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে খুবই জনপ্রিয়। অনেক সময় এরকম হয় যে আমাদের কোনো খাবার খেলে হজম হতে চায় না, আদা কিন্তু হজম করাতে ভীষণ ভাবে সহায়তা করে। আজকালকার এই ধরনের জীবনযাপনে আমাদের হজমের সমস্যা লেগেই থাকে, নানা রকম খাবার খাওয়া এবং কোন রকম এক্সারসাইজ না করার জন্য আমাদের পেট ফাঁপা হয়, অনেক সময় অ্যাসিডিটি হয়, অনেক সময় গ্যাস হয়, ইত্যাদি সমস্ত কিছুই আদা খেলে একদম কমে যেতে পারে। আদা পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিডিটি, এই ধরনের পেটের সমস্যা বা হজমের সমস্যাগুলোকে একদম ঠিক করে দিতে পারে। হাড়ের জয়েন্টের ব্যথা কমানোর জন্য আদা খুবই কার্যকরী।
অনেক সময় বয়সকালে জয়েন্টে বা হাড়ের জয়েন্টে ব্যথা হতে থাকে। এই ব্যথা দূর করার জন্য আদা খুবই ভালো। আদার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। যারা আর্থ্রাইটিসের পেশেন্ট বা অস্টিওপরোসিসে ভুগছেন তারা আদা নিয়মিত সেবন করলে অনেকটা উপকার পাবেন। তারা অনেক সময় ওষুধ না খেয়ে যদি আদার রস খেতে পারেন দেখবেন তাদের এই ধরনের ব্যথা একেবারেই কমে গেছে। আদা কিন্তু পিরিয়ডের সময় যে ব্যথা হয় তা কমিয়ে দিতে পারে। আর সর্দি কাশি কমাতে তো আদার ব্যবহার বহুল প্রচলিত। আদা সর্দি কাশি হলে একটু থেতো করে সেটি জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জলটাকে উষ্ণ অবস্থায় যদি পান করেন তাহলে সর্দি কাশির থেকে অনেক বেশি উপশম হবে এবং অনেক আরামও পাওয়া যায়। আর গলা ব্যথা যদি হয় তাহলে সেক্ষেত্রে এক টুকরো আদা নিয়ে ভালো করে চিবিয়ে গিলে ফেলুন, দেখবেন আপনার গলা ব্যথা, গলা খুশখুশ করা ইত্যাদি সমস্ত কিছু কমে গেছে। কোনো ওষুধ আপনাকে খেতে হবে না, কোনো প্যারাসিটামল বা কোনো ব্যথার ওষুধ খেতে হবে না এই গলা ব্যথার জন্য। শুধুমাত্র আদা একটু চিবিয়ে খেলেই কিন্তু আপনার এই গলা ব্যথা একদম সেরে যাবে। এই ধরনের রোগের নিরাময় আদার ভূমিকা খুবই কার্যকরী। অনেক সময় আমাদের মাথায় খুব ব্যথা হয়, বিশেষত যাদের মাইগ্রেন আছে তাদের মাইগ্রেনের ব্যথা কিন্তু খুবই অস্বাভাবিক ভাবে বেশি হতে থাকে, কোনো ভাবেই কমতে চায় না। সেই ক্ষেত্রে একটু আদার রস খেয়ে নিন, দেখবেন আপনার মাথা ব্যথা এমনকি মাইগ্রেনের ব্যথা পর্যন্ত কমে গেছে। মাথা ব্যথা কমাতে আদা এত ভালো কাজ করে যে বলার নয়। বয়সকালে অনেক মানুষেরই একটি রোগ হয় যার নাম অ্যালজাইমার্স। এই রোগটি হলে বৃদ্ধ লোকেদের স্মৃতি লোপ পেতে থাকে। আদা খেলে কিন্তু এই অ্যালজাইমার্স হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। বয়স হলে মস্তিষ্কে অ্যামিনয়েড প্রোটিন জমা হয় যা কিনা এই অ্যালজাইমার্স রোগ তৈরি করে। আর আদা খেলে এই অ্যামিনয়েড প্রোটিন জমা হতে পারে, ফলে অ্যালজাইমার্স হওয়ার সম্ভাবনা একদমই কমে যায়। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ওষুধ না খেয়েও এই আদা ব্যবহার করে আমরা কতগুলো রোগের হাত থেকে বাঁচতে পারি। আর ওষুধ সবসময় খাওয়াও ঠিক না, ওষুধ না খেয়ে যদি প্রাকৃতিক উপায়ে শরীরকে ভালো করা যায় তার থেকে ভালো আর কি হতে পারে। আপনাদের ইমিউনিটিও অনেক বেশি বেড়ে যাবে। আর মাঝে মাঝে যে সর্দি কাশিতে যারা ভোগেন তারা নিয়মিত আদা সেবন করুন, দেখবেন এই সমস্যার থেকে অনেকটাই মুক্তি পেয়েছেন। আদা খাওয়া যতই উপকারী হোক না কেন, আদার যতই গুণ থাকুক না কেন, অতিরিক্ত পরিমাণে আদা খাওয়াও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। অতিরিক্ত পরিমাণে আদা খেলে অনেক সময় বুকে ব্যথা অনুভব হয়। এছাড়াও যাদের ডায়াবেটিস আছে তাদের অনেক সময় সুগার লেভেল কমে যেতে পারে, সেই জন্য তারা সব সময় বুঝে আদা খাবেন। অনেকেই রক্ত পাতলা হওয়ার ওষুধ খেয়ে থাকেন, যারা এই ধরনের ওষুধ খাচ্ছেন তারা আদা খাওয়ার, তারা স্বাভাবিকভাবে রান্নায় যতটা আদা খান তার বাইরে যদি অতিরিক্ত আদা খাওয়ার কথা ভাবেন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। গর্ভবতী মহিলাদের জন্য আদা খাওয়া খুব একটা ভালো নয়। এই সমস্ত দিকগুলোকে মাথায় রেখে যদি আদা সেবন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই সমস্ত তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আর সেই সঙ্গে যদি আরো স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট বক্সে জানাবেন। এরপরে দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন।